2006 সালে কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে বড় পর্দায় জুটি বাঁধা সাকিব অপু এবার বাস্তবেও কাবিন নামার দেনমোহর জটিলতায় পড়লেন। সাকিব অপুর ডিভোর্স ঝড় শেষ না হতেই নতুন করে শুরু হলো তাদের দেনমোহর বিতর্ক। সাকিব আর তার আইনজীবী বলছেন, কাবিন নামায় দেনমোহর হিসেবে উল্লেখ রয়েছে 7,01,000 আর অপুর দাবি 1,07,00,000। সাকিবের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অপু নতুন করে জালিয়াতির আশ্রয় নিতে যাচ্ছে। 7,01,000 সে উল্টে 1,07,00,000 বানাতে চাইছে। দেনমোহর যদি 1,00,000,000 টাকাও হয়, এরপর ভাঙা টাকা হিসেবে 7,00,000,000 কেমন করে হবে? নিশ্চয় একটি রাউন্ড ফিগার হওয়ার কথা। তার এই জালিয়াতির অপরাধে তাকে আইনগতভাবে শাস্তি পেতে হবে। অপু বলছেন, যদিও আমার কাছে কাবিন নামার কোনো কপি নেই, তারপরে মনে পড়ছে কাবিন নামায় 1,07,00,000 উল্লেখ ছিল। আমাকে ডিভোর্স দিলে এই অঙ্কের টাকাই দিতে হবে। সাকিব খান একথা শুনে হেসে উঠে বলেন, আমি আর কোনো ঝামেলার মধ্যে নেই, আইনি সব দেখবে। আমি এখন শুধু কাজের মধ্যেই ডুবে থাকতে চাই। আমার কাছে এখন কর্মজীবনই মুখ্য। দেশীয় চলচ্চিত্রের উন্নয়নে 1996 সাল থেকে নিরলস কাজ করে যাচ্ছি। আমার লক্ষ্য আমাদের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আবার স্বমহিমায় প্রতিষ্ঠা করা। আমার এই মিশন ইতিমধ্যে আশা আলো দেখতে শুরু করেছে। আমাদের ছবি এশিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, এমনকি মধ্যপ্রাচ্যেও আগ্রহ দেখিয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এদেশের ছবিকে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিতে চাই। ঢাকায় ছবির নবাবখ্যাত শীর্ষ নায়ক সাকিব খান এখন ভারতের তেলেঙ্গানা রাজ্যের নোলক ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন। শুক্রবার সকালে সেখান থেকে তার কর্ম ও ব্যক্তিজীবন নিয়ে বিস্তারিত আলাপ করেন এবং আগামী পরিকল্পনার কথা জানান। সাকিব খান বলেন, সংসার জীবন নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তারপরও যখন বিষয়টি ঘোলাটে হচ্ছে তাই বলবো। যার সঙ্গে মতের মিল হয় না, তার সঙ্গে কখনো এক ছাদের নিচে বসবাস করা যায় না। অনেক কষ্ট সহ্য করে 9 বছর সংসার করেছি। এখন আমার একটি সন্তান আছে, তার সামনে যদি খুনসুটি লেগেই থাকে তাহলে তার মন মানসিকতার উপর এর নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, জয়ের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেই সেপারেশনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। বিষয়টি পৃথিবীতে আমার ক্ষেত্রে প্রথম নয়। সচেতন মানুষরা সবসময় সন্তানের ভালোর চিন্তা করে যৌক্তিক সিদ্ধান্ত নেয়। আমিও তাই নিয়েছি। যখন মনের মিল হচ্ছে না তখন দূরত্ব বজায় রেখে চললেও কারো সমস্যায় আমি তো হাত গুটিয়ে বসে থাকবো না। সাকিব বলেন, আমি চাই আমার ছেলে দেখুক তার বাবা ভালো ভালো কাজ করে যাচ্ছে, এ নিয়ে তার মধ্যে গর্ব কাজ করুক। আমার প্রত্যাশা, জয় ডিজনি ওয়ার্ল্ড সহ বিশ্বসেরা স্থানগুলোতে বিচরণ করুক। দুঃখ কষ্ট আর অভাব তাকে যেন ছুতে না পারে সে চেষ্টাই করে যাব। তাকে আমার চেয়েও উন্নত স্থানে দেখতে চাই। সাকিবের কাছে প্রশ্ন ছিল, আপনার নতুন জীবন কেমন হবে? আত্মপ্রত্যয়ী এই শীর্ষ নায়ক বলেন, জীবন তো মানুষের একটাই, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মানুষ বেঁচে থাকে কাজের মাধ্যমে। আমি আরও উন্নত কাজ করে যেতে চাই। বলিউডের ছবিতেও কাজ করার কথা ছিল, ব্যস্ততার নানা ঝামেলায় তা সম্ভব হয়ে ওঠেনি। এখন তো আমি বাংলাদেশ আর কলকাতা দুই দেশের ছবিতেই কাজ করছি। এবার বলিউডের ছবিতেও অভিনয় করব, নিজেকে প্রয়োজনে হলিউড পর্যন্ত ছড়িয়ে দেব। এটি ব্যক্তি সাকিবের জন্য নয়, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলের জন্যই আমার এই চিন্তা চেতনা। বিশ্ব আবারও দেখুক এবং জানুক, বাঙালি জাতি সাহসী এবং বীরের জাতি। তারা সবসময় শ্রেষ্ঠত্ব এবং বিজয় অর্জন করতে জানে। আমাদের দেশ ক্রিকেট দিয়ে যদি বিশ্বে আলাদা এবং গর্বের পরিচিতি অর্জন করতে পারে, তাহলে চলচ্চিত্র দিয়ে কেন পারবে না? চলচ্চিত্রের ক্ষেত্রে আমাদের সেই সোনালি অতীত তো রয়েছেই, সেই ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করতে জীবন বাজি রেখে লড়ে যাব। এখন ব্যক্তিজীবন বলে আর কিছু নেই, চলচ্চিত্র জীবনই সব। চলচ্চিত্র আর সন্তান জয়ের সমৃদ্ধির জন্যই শুধু ভূমিকা রেখে যাব, অন্য কিছু নয়।